ধূমপান বিষপান অতএব সাবধান। এর সামনে রমজান আসছে, আমরা যারা ধূমপান করছি আমরা এটা ছেড়ে দিব। এই ধূমপান কেউ কেউ বলছে কবিরা গুনাহ, আর কেউ কেউ বলেছে মাকরুহ তাহরিমি। মাকরুহ তাহরিমি যদিও বলেন বা ধরেন এটাও গুনাহ, তাহলে গুনাহ কি করা যাবে ভাই? গুনাহগুলো ছেড়ে দিতে হবে। আসুন আমরা আরেকটা ভুল করি, যারা পান খায়, পানের সাথে জর্দা খায়, এমন কিছু ভাই আছে না নাই? আপনাকে কষ্ট দেওয়ার জন্য বা আপনাকে ছোট করার জন্য আমি বলছি না, আপনার ভুলগুলো শুধরানোর জন্য আমার এই কথাগুলো বলা। আসুন, জর্দা কি আপনি খেতে পারবেন, ধূমপান কি আপনি করতে পারবেন, এই বিষয়ে আমরা কোরআন এবং হাদিস থেকে সমাধান নিয়ে আমরা সামনে দু একটা কথা বলে শেষ করে দেবো ইনশাআল্লাহ। আসুন, আল্লাহ কোরআন কি বলছে? কোরআন বলছে দুই নম্বর সুরা, সুরা আল বাকারার 195 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছে ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, তোমরা নিজেদের হাতে নিজেদেরকে ধ্বংসের মুখে নিক্ষেপ করো না, ধ্বংসের দিকে ঠেলে দিও না। ওয়ালা তুলকু বিআইদিকুম, তোমাদের হাত দিয়ে তোমাদেরকে নিজেদেরকে ধ্বংসের দিকে ঠেলে দিও না। আচ্ছা, বিড়ি সিগারেট যত প্যাকেট আছে প্রত্যেকটা সিগারেটের প্যাকেটের মধ্যে লেখা আছে না ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর? কি আপনারা কি জানেন না? আপনারা বুঝাতে চাচ্ছেন হুজুর আমনে খান আমনে জানেন, আমরা খাইও না আমরা জানিও না, এটা নাকি? আপনারা তো কথা বলতেছেন না, আপনারা তো আমার ফাঁসায় ফেলতেছেন। তাহলে বলতেছি কি, প্রত্যেকটা সিগারেটের গায়ের মধ্যে লেখা আছে যে ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, আছে না নাই? ধূমপান ফুসফুসের মধ্যে ক্যান্সার হয়, ধূমপান মৃত্যু ঘটায়, আছে না নাই? তার মানে এই তামাক যারা সেবন করছে তারা প্রত্যেকে নিজেকে ক্ষতি করছে। আচ্ছা, নিজের ক্ষতি করা কি জায়েজ আছে? আরেকটা উদাহরণ দিলে ভালো বুঝবেন, সেটা হচ্ছে আত্মহত্যা করা কি জায়েজ আছে? আত্মহত্যা মহাপাপ ভাই, মহাপাপ কেন? এটা কবিরা গুনাহ কেন হবে? আমার জীবন আমি যা ইচ্ছা তা করব, এটা নাকি? এই জীবনটা কি আপনার? এটা কার? আল্লাহ। এই জন্য আল্লাহ ব্যতীত অন্য কারো জন্য জীবন দেওয়া জায়েজ নাই। আমরা অনেককে দেখি নেতার জন্য জীবন দেয়, নেত্রীর জন্য জীবন দেয়, দলের জন্য জীবন দেয়, এটা হারাম। আল্লাহ তাআলা 6 নম্বর সূরা, সূরা আল আনআমের 162 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, আমার নামাজ, আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া, আমার জীবন, ওয়া মামাতি, আমার মরণ, জীবন মরণ সব কিছুর মালিক কে? আল্লাহ ব্যতীত কারো জন্য জীবন দিলে এই জীবন ব্যর্থ জীবন, এই জীবন জাহান্নামী জীবন, ঠিক কিনা বলেন? তার মানে এই জীবনটা আপনার নয়, আমার নয়, এটা আমার আল্লাহ। এটা কার? আল্লাহ। এই শরীরটা আপনার নয়, এটা আল্লাহ আপনার কাছে আমানত দিয়েছে কিছু সময়ের জন্য। আসুন রাসূলুল্লাহ হাদিস শুনি, সহিহ বুখারীর হাদিস, হাদিস নাম্বার 5199। আন আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু কল ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাইন্না লিজাসাদি আলাইকা হাক্কা ওয়া ইন্না লিআইনিকা হাক্কা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে তোমার উপর এই শরীরের আল্লাহ তাআলা হক দিয়েছেন, খবরদার, এই শরীরে ক্ষতি হয় এমন কিছু করা যাবে না, এমন কিছু সেবন করা যাবে না যেটা প্রকাশ্যে ক্ষতিকর, এটা আপনি কেন খাচ্ছেন? ফাইন্না লিজাসাদি আলাইকা হাক্কা, এই শরীরের উপর যে অধিকার, যে হক আপনার জন্য আল্লাহ তাআলা রেখেছেন, আপনি অধিকার নষ্ট করা কোনো হক আপনার নাই। যারা জর্দা খাচ্ছেন, এই জর্দাটা কি দিয়ে তৈরি হয়? তামাক। সিগারেট বিড়ির ভিতরে কি থাকে? তামাক। একজনে ধোঁয়া খায়, ধোঁয়া পান করে, আরেকজন সিপাইয়া রস খায়, ক্ষতি কোনটা বেশি? জর্দাতে বেশি। আসুন আমরা আরেকটু ক্লিয়ার হই, কেন এটা খাওয়া যাবে না? রসুল হাদিস থেকে শুনি, সহিহ বুখারীর হাদিস, হাদিস নাম্বার 6124। عن ابي موسى الاشعري رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم كل مسكر حرام নেশা সৃষ্টি করে অথবা আপনার ব্রেনের মধ্যে বিকৃতি সাধন করে এমন প্রত্যেকটা বস্তু হারাম। এখন জর্দা তো আপনার ব্রেন বিকৃতি করে না, নেশা করে না, এটা হারাম কেন? আসুন রাসূল আরেকটা হাদিস শুনি, সুনান ইবনে মাজার হাদিস, হাদিস নাম্বার 3392। عن عبد الله بن عمر رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم كل مسكر حرام প্রত্যেক নেশাগ্রস্ত জিনিস হারাম।
মা আসকার কাসিরুহু ফাকালিলুহু হারামুন, যে জিনিসটা বেশি খেলে নেশা হয় এটা কম খাওয়া হারাম। ধরেন মদ খাওয়া হারাম, মদ এক বোতল খাওয়া হারাম না এক চামচ খাওয়া হারাম? এক চামচ খাওয়া হারাম, কারণ এক বোতল খেলে নেশা হবে, এটা এক চামচ খেলেও এটা হারাম। এখন জর্দা আপনি যদি এক কোটটা একসাথে খান নেশা হবে না? আপনার ব্রেন মধ্যে বিকৃতি আসবে না? আসবে। তাহলে যেটা বেশি খেলে নেশা হয় এটা কম খাওয়া হারাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে মা আসকার কাসিরুহু ফাকালিলুহু হারাম, যেটা বেশি খেলে নেশা হবে এটা কম খাওয়া হারাম। এখন যারা নূরানি জর্দা এবং কি হাকিমপুরি আর কত ফুরি আছে, এত ফুরি তো নামও জানি না, এটা ভাই আমি খাইও না। এখন আমি খাই না এই জন্য হারাম বলছি না, রসুল্লাহ কি বলছে? রসুল্লাহ বলছে বেশি খেলে যেটা আপনাকে ব্রেনের মধ্যে বিকৃতি সাধন করে, নেশাগ্রস্ত করে, ওটা কম খাওয়া হারাম। এখন যারা তামাক খাচ্ছে পানের সাথে খান আর ধোঁয়ার সাথে খান, যেভাবে খান এটা কি হালাল না হারাম? হারাম। এখন ভাই হারাম খায়া কেউ যদি ইবাদত করে আল্লাহ কি কবুল করবে? ভাই যারা এখন জর্দা খাচ্ছেন, ধূমপান করছেন, আপনি হঠাৎ করে ছেড়ে দিবেন এটা আমি বলছি না। আমি আপনাকে পরামর্শ দিচ্ছি, যেহেতু আপনি জানতেন না আজকে জানছেন, আজ থেকে আপনি একটু একটু করে আস্তে আস্তে অ্যাভয়েড করার দরকার আছে না নাই? আগে আপনি ধূমপান করতেন 20টা শলাকা, আপনি এখন 10টার মধ্যে চলে আসেন, আস্তে আস্তে 5টার মধ্যে চলে আসেন, এভাবে আস্তে আস্তে করে ছেড়ে দেওয়া যাবে না ভাই? আগে ঘন্টায় ঘন্টায় ধূমপান করত, কিন্তু এক সময় এসে ধূমপান বন্ধ করে দিছে, এরকম কি হাজার নজির নাই? আমরা ধূমপান ছেড়ে দিব এই ক্ষতিকর অবস্থা থেকে, আমাদের জীবনকে শরীরকে বাঁচানোর জন্য আমরা এ থেকে ফিরে আসবো বলে ইনশাআল্লাহ।